আসসালামু আলাইকুম, স্বাগত সকলকে AB24-এর সংবাদে। সাথে আছি আমি মোহাম্মদ মাহমুদুন নবী সুজন। স্পেন, মরক্কো, ফ্রান্সের পর এবার ইতালি প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদান করেছে যুক্তরাজ্য, স্পেন ও বাংলাদেশ থেকে প্রকাশিত বাংলা কাগজ পত্রিকা। ভেনিস বাংলাদেশি কমিউনিটির ইতিহাসে এই প্রথম এত বড় কোনো অনুষ্ঠানে 200+ ব্রিটিশ বাংলাদেশি যোগ দেন। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ইতালির সভাপতি অলিউদ্দিন শামিম সহ 20 প্রবাসী বাংলাদেশিকে ও 1 ইতালিয়ানকে সম্মাননা পদক প্রদান করা হয়, যিনি জীবনকালে বাংলাদেশের জাতীয়তা লাভ করেন আর মৃত্যুর পর তার লাশ সমাহিত করা হয় ইতালি থেকে বাংলাদেশে নিয়ে। এই অনুষ্ঠানে অংশ নিতে বাংলা কাগজ পরিবারের অধিকাংশ সদস্য সহ যুক্তরাজ্য এবং 200+ ব্রিটিশ বাঙালি এবং স্পেন, ফ্রান্স, ইতালি সহ স্পেনের বিভিন্ন দেশ থেকে গণমাধ্যম কর্মী সহ কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে যোগ দেন। বর্ণাঢ্য অনুষ্ঠানে ইতালির বিভিন্ন শহরে বাঙালি কমিউনিটিতে সাফল্য অর্জনকারী বিভিন্ন কীর্তিমান ব্যক্তিদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ভেনিসের 4-তারকা হোটেল রুসোর্ট বলরুমে বাংলা কাগজের নির্বাহী সম্পাদক রিয়াদ আহাদ ও ফেরদৌসি আরা পলির উপস্থাপনায় অনুষ্ঠিত এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, এই সম্মাননা ইতালির নতুন প্রজন্মকে আরও ভালো কাজে উৎসাহিত করবে। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলা কাগজের ইতালি প্রতিনিধি নাজমুল হোসেন। ভেনিস প্রতিনিধি সোহেল মিয়া ও রোম প্রতিনিধি লাবণ্য চৌধুরী। কমিউনিটির বিভিন্ন কাজে নিবেদিত প্রাণ আর ব্যাপক অবদানের জন্য ইতালিতে বাংলা কাগজের এই আসরে কমিউনিটিতে অসাধারণ অবদানের জন্য জালালাবাদ অ্যাসোসিয়েশনের ইতালির সভাপতি অলিউদ্দিন শামিম, চিকিৎসা বিজ্ঞানে ডক্টর রাসেল মিয়া, কমিউনিটি উন্নয়নে মুজিবুর রহমান সরকার, সাংবাদিকতায় লুৎফুর রহমান, কামরুল সরকার ব্যান্ডিং বাংলাদেশ টাটকা ব্যান্ড, ফ্যান্ডস ইন বাংলাদেশের মারিনো রিগন, এছাড়া সফল ব্যবসায়ী ইকরাম ফরাজি, কুদ্দুত চৌধুরী, তাজুল ইসলাম ভেনিস বাংলা স্কুল, নজরুল ইসলাম বরকত মৃধা, বাংকার সমিতি রোম, প্রবীণ সাংবাদিক লুৎফুর রহমান, অঙ্কুর মরণোত্তর লুৎফুর রহমান খান, নারী নেত্রী লাইলা সাহা, রিপন সরকার, হুসনে আরা বেগম, কাউন্সিলর ডালি আক্তার সুমিকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে ভেনিসের স্থানীয় সংসদ সদস্য, ভেনিস সিটি মেয়র, কাউন্সিলর সহ ব্রিটেন থেকে চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী জেপি, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি ইমদাদ আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জোবায়ের, জনমত সম্পাদক নবাবুদ্দিন, সৈয়দ নাহাস পাশা, আনাস পাশা, আয়ন টেলিভিশনের MD সৈয়েব চৌধুরী এবং TV1-এর গোলাম রাসুল এই অনুষ্ঞানে যোগ দেন। অ্যাওয়ার্ড প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান লন্ডন, আমেরিকা ও ভেনিসের শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। এ সময় অল ইউরোপ বাংলা প্রেস ক্লাব, ইতালি বাংলা প্রেস ক্লাব, ফ্রান্স বাংলা প্রেস ক্লাব, স্পেন বাংলা প্রেস ক্লাব সহ UK ও ইতালির বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া অ্যাওয়ার্ড গ্রহণের সময় জালালাবাদ অ্যাসোসিয়েশনের ইতালির সভাপতি অলিউদ্দিন শামিমের সাথে মঞ্চে আর উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের UK-এর প্রধান উপদেষ্টা আহমেদুস সামাদ চৌধুরী জেপি, সিনিয়র সহ সভাপতি MA মোমেন, মাহবুবুল কাদির ওয়েজ, সদস্য সাদিক আহাদ, মিনহাজ হোসেন। এ সময় অ্যাওয়ার্ড প্রাপ্তরা বলেন, এমন আয়োজন অবশ্যই প্রশংসার দাবিদার, সমাজে উন্নয়নে যারা কাজ করে তারা আরও উৎসাহ পাবে। AB24-এর সাথে থাকুন, যখনই সংবাদ তখনই দেখুন। AB24-এর সব সংবাদ দেখতে ভিজিট করুন AB24-এর ফেসবুক পেজে, একই সাথে সাবস্ক্রাইব করুন AB24-এর ইউটিউব চ্যানেলটি। AB24-এর সব সংবাদ একসাথে দেখতে ডাউনলোড করতে পারেন AB24-এর নিজস্ব অ্যাপ। সবসময় সবখানে AB24 রয়েছে আপনার পাশে।